এখন শুনতে পাচ্ছো আচ্ছা ঠিক আছে তাহলে এই যে কোশ্চেনটা আমরা দেখাচ্ছি এই কোশ্চেনটা হচ্ছে এই যে এই যে পরীক্ষাটা হলো এখন সেই পরীক্ষার কোশ্চেন এখানে ফার্স্ট কোশ্চেন দেখো রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি এবং সেকেন্ড হচ্ছে হোয়াট ইনফরমেশন উড ইউ গ্যাদার ফ্রম এক্সামিনেশন অফ ফেস অফ দ্য পেশেন্ট তোমরা জানো তোমাদের পেপার ওয়ান পেপার টু দুইটা পেপার থাকে পেপার ওয়ান পেপার টু দুটাতেই গ্রুপ এ গ্রুপ বি দুইটা গ্রুপে কোশ্চেন থাকবে প্রতিটা গ্রুপে টোটাল থাকবে আটটা এর ভিতর থেকে লিখতে হবে সাতটা যে সাতটা এবং প্রত্যেকটা কোয়েশ্চেন এর আবার এ এবং বি দুইটা ভাগ আছে কাজেই প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বার দাঁড়াচ্ছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ এবং ফাইভ এর ভিতরে যদি থ্রি পাও তাহলে পাস পাস মার্ক কোশ্চেন লেখার সময় অ্যান্সার লেখার সময় এই মার্কসের দিকে খেয়াল রেখে টাইম এর দিকে খেয়াল রেখে লিখতে হবে এখানে যেমন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ আমরা যে ফ্যামিলি হিস্ট্রি নেই ফ্যামিলি হিস্ট্রি থেকে যে ইনফরমেশন গুলো আমরা পাই সেই ইনফরমেশন গুলো আমাদের ডায়াগনোসিসে কি হেল্প করে সেটা হচ্ছে আমাদের জানতে যাওয়া হয়েছে এখানে তাহলে আমরা এখানে কি কি ডিজিজ ফ্যামিলি হিস্ট্রি থেকে পজিটিভ থাকতে পারে সেই জিনিসগুলো সেই বিষয়গুলো এখানে লিখতে হবে ফ্যামিলি হিস্ট্রিতে যেমন কি কি বিষয় ইম্পর্টেন্ট ফ্যামিলি হিস্ট্রির জন্য ফ্যামিলি হিস্ট্রি যদি কনজেনিটাল ডিজিজ থাকে যেমন হেমোলাইটিক এনিমিয়া হেমোফিলিয়া

তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে কোন কোন ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে জানতে হবে সেটা আমরা সাজাতে পারি এভাবে আমরা এক একটা সিস্টেম ধরে লিখতে পারি মানে খুঁজতে পারি যে ওই সিস্টেমে কোনো বিষয় ইম্পর্টেন্ট কি না আমরা এভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেম রেসপিরেটরি সিস্টেম মাস্কুলার সিস্টেম

কিছু লেখার দরকার নেই শুধু লিখতে হলো যে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি ইন দ্য ডায়াগনোসিস অফ ফলোয়িং কন্ডিশন বলে এক একটা সিস্টেম ধরে এক একটা ডিজিজের নাম লিখতে গেলে সিস্টেমের ভিতরে যে কয়েকটা ডিজিজ ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট সেগুলো লিখলে সেটাই ঠিক হবে আচ্ছা এই ফ্যামিলি হিস্ট্রি এই ধরনের একটা প্রশ্ন সবসময় থাকে সেটা এখানে যেমন ফ্যামিলি হিস্ট্রি আছে কখনো কখনো দেখা যায় যে ইম্পর্টেন্স অফ অকুপেশনাল হিস্ট্রি সেখানটাও আমরা ওরকম একটা সিস্টেম ধরে আমরা লিখতে পারি যে অকুপেশন হিস্ট্রি কোনটার জন্য ইম্পর্টেন্ট তারপর অকুপেশন হিস্ট্রি না দেওয়া হতে পারে ড্রাগ হিস্ট্রি ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্স অফ ড্রাগ হিস্ট্রি ড্রাগ হিস্ট্রি কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেভাবেও প্রশ্ন আসতে পারে তাহলে এই ফরম্যাটে একটা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা যে হিস্ট্রি টেকিং আছে হিস্ট্রি টেকিং আমরা পার্টিকুলার অফ দ্য পেশেন্ট তারপর ওখানে অ্যাড্রেস অফ দ্য পেশেন্ট তারপর ওখানে ফ্যামিলি হিস্ট্রি আছে প্রফেশনাল হিস্ট্রি আছে পার্সোনাল হিস্ট্রি আছে ড্রাগ হিস্ট্রি আছে এই প্রত্যেকটা হিস্ট্রি যেসব কম্পোনেন্ট গুলো আছে পাস্ট হিস্ট্রি ট্রিটমেন্ট হিস্ট্রি এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্স কি সেইগুলা প্রশ্নে একটা কম্পোনেন্ট থাকবে কারণ প্রত্যেকটা আহ হিস্ট্রির প্রত্যেকটা কম্পোনেন্টের কোনটা কি ইম্পর্টেন্স সেটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে বড় ভিত্তি থেকে একটা কোশ্চেন সাধারণত থাকে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হট ইনফরমেশন উডু গ্যাদার হোম এক্সামিনেশন অফ ফেস অফ এ পেশেন্ট এক্সামিনেশন অফ ফেস অফ এ পেশেন্ট এটা আমরা মাধ্যমে কি ইনফরমেশন পেতে পারি এটা একজন বলো দেখি তোমাদের মা বলো দেখি এক্সামিনেশন অফ ফেস অফ এ এটা থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি এটা কিভাবে অ্যানসার করা যায় স্যার যেমন মানে এক একটা ডিজিজ থেকে যেমন স্যার থ্যালাসেমিয়াতে থ্যালাসেমিক ফেস তারপর স্যার মাইট্রাল স্টেনোসিসে ফেসিস থাকবে তারপর স্যার হাইপোথায়রডিজমে একটা কোর্স ফেসিয়াল ফিচার তারপর স্যার ডাউন সিনড্রোমে হচ্ছে ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইল থাকবে মানে এরকম ধরনের এছাড়া পেশেন্টের এগুলাই লিখতে হবে এটা ঠিক আছে কিন্তু তুমি যদি হ্যাপাজলি এক একটা মনে করতে যাও তাহলে দেখবা যে অনেকটা হয়তো বাদ পড়ে যাচ্ছে ইম্পর্টেন্ট জন্যই তুমি ওই যেভাবে বললাম হিস্ট্রির ক্ষেত্রে ওভাবে এই ডিজিজ যখন আমরা বাসাই করব তখন আমরা এক একটা সিস্টেম ধরে আগে চিন্তা করব যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কোন চেঞ্জ আমরা পাই কিনা ফেসে যেমন তুমি মাইট্রাল ফেসে বললে তখন রেসপিরেটরি সিস্টেমে কোন আমরা ফেস থেকে কোন ইনফরমেশন পাই কিনা এতে পারে যেমন সুপিরিয়র ভেনা কেবল সিনড্রোম হতে পারে তারপর তুমি হেপাটোবিলিয়ারি সিস্টেম আসো যেমন হেপাটিক ফেসেস তারপরে তুমি কিডনিতে আসো নেফ্রোটিক সিনড্রোম তারপরে এন্ডোক্রাইনে আসো এ কোশিং সিজন্ডমে আমরা এখানে চেঞ্জ পেতে পারি হাইপোথাইরয়েড জিমে আমরা চেঞ্জ পেতে পারি এরকম মাস্কুল স্কেট্রেল সিস্টেম এএসএলি এসেলিতে বাটারফ্লাই র্যাশ এরকম আমরা পেতে পারি এভাবে নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম পারকিনসনিজিম এক্সপ্রেশন লেস আমরা ফেস পেতে পারি বা ফেশিয়াল পালসি বেল পালসি আমরা অ্যাসিমেটিক্যাল ফেস আমরা পেতে পারি ইনফেকশাস ডিজিজ ধরো লিওনাইন ফেসিস এটা লেপ্রোসিতে আমরা লিওনাইনফেস পেতে পারি এরকম এইরকম হিস্ট্রি এবং এই যে ফেস এক্সামিনেশন এই ধরনের কোশ্চেনও তোমার একটা না একটা ফর্মে থাকে যেমন এক্সামিনেশন অফ ফেস এক্সামিনেশন অফ হ্যান্ড এক্সামিনেশন অফ নেক এ ধরনের একটা কোশ্চেন থাকে হোয়াট ইনফরমেশন ইউড গেট গ্যাদার ফ্রম এক্সামিনেশন অফ এই ফেসের জায়গাটা বিভিন্নভাবে চেঞ্জ করে নেক অ্যাবডোমেন হ্যান্ড ফুট এভাবে এক একটা দিতে পারে এবং সেটার অ্যান্সার করার সময় আমাদেরকে ওরকম এক একটা সিস্টেম ধরে ওই সিস্টেমে এই ফেস বা নেক এক্সামিনেশন আমাদের কোনো হেল্প করে কিনা প্রত্যেকটা সিস্টেম ধরে এটাকে আমাদের চেকলিস্ট তৈরি করতে হবে তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ডিশন আমরা তুলে আনতে পারবো এখানে ব্যাপার হচ্ছে নাম্বার যেহেতু টু পয়েন্ট ফাইভ কাজেই মোটামুটি যদি পাঁচ ছয়টা কন্ডিশন তোমরা দিতে পারো তাহলে অ্যান্সার ভালো হয়ে যাবে আর কিভাবে যদি তুমি একটা সিস্টেম ধরে চিন্তা না করো তাহলে দেখা যাবে যে তুমি ওই দুই তিনটার বেশি মনে করতে পারছো না এরকম সিস্টেম ধরে একটা কন্ডিশন খুঁজে বের করার চেষ্টা করবে এই পরীক্ষা রিটেন পরীক্ষা খাতে আমরা দেখলাম যে একজন দুইটা তিনটা বেশি আর দিতে পারেন নাই তার কারণ হচ্ছে যে ওইভাবে সিস্টেম অনুযায়ী এটাকে ব্যবস্থা করা হয়নি नेक्स्ट কোশ্চেন হচ্ছে 30 ইয়ার ওল্ড ম্যান রিসেন্টলি ডিটেক্টেড অ্যাজ হ্যাভিং হাইপারটেনশন মেক এ চেক লিস্ট অফ ক্লিনিক্যাল হিস্ট্রি টু फाइंड आउट द कॉজেস অফ হাইপারটেনশন এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা এই এটা তো আমরা বুঝতে পারছি থার্টি ইয়ার অর্ডার হাইপারটেনশন মানে এটা সেকেন্ডারি হাইপারটেনশন হওয়ার পসিবিলিটি বেশি সেক্ষেত্রে হাইপারটেনশন এর কজ বের করার জন্য আমাদের কি কি হিস্ট্রি নিতে হবে তাহলে প্রথমে চিন্তা করতে হবে যে হঠাৎ দা কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন সেকেন্ডারি হাইপারটেনশনের কি কি কজ আছে হতে পারে এটা কোঅপারেশন অফ ইত্যাদি হতে পারে এরকম কন্ডিশনগুলো চিন্তা করে তারপরে আমরা হিস্ট্রি নিব যে আর ইডিওপ্যাথিক হতে পারে প্রাইমারি হ্যাপাটেনশন হতে পারে তাহলে রেনাল কজ কিনা এটা বোঝার জন্য আমরা কি হিস্ট্রি নিব এটা এন্ডোক্রাইন কজ কিনা কুশিং সিনড্রম বা হাইপো থাইরয়েডিজম বা হাইপার অথবা অ্যালডেস্ট্রনিজম এশা কন্ডিশনস গুলোতে সেকেন্ডারি হাইপারটেনশন হাই। তার এই কন্ডিশনস গুলো বোঝার জন্য আমরা কি হিস্ট্রি নিব সেটাই হচ্ছে এখানে জানতে चाहো হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা অ্যানসার করছে তারা এই कॉजेस ऑफ हाइपरटेंशनটা তারা ক্যাপ করে নাই। তারা হাইপারটেনশনের پیشنটের কি হিস্ট্রি নিব সেগুলো লিখে যাচ্ছে। একবারে এ তার সিম্পটম থেকে শুরু করে হাইপারটেনশনের কি কী সিম্পটম হয় কী কী কমপ্লিকেশনস হয় ইত্যাদি ইত্যাদি সব বলে দিতেছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে তোমাদের যে এখানে কজ জন্য যে সাবস্ট্রি শুধু সেই জিনিসগুলোই জানতে চাইতে হবে সেই জিনিসগুলোই মেনশন করতে হবে এটাই হচ্ছে এখানে মূল বিষয় आंसर বিরাট লম্বা হতেবে এমন কোনো কথা নেই কিন্তু সেটআপ আনসারটা টু পয়েন্ট হতে হবে তার মানে

এখানে তুমি লিখতে পারো যে 30 ইয়ার ওল্ড ম্যান হ্যাভিং হাই血压 হি মাইট হ্যাভ সেকেন্ডারি হাই血压 হ কোজেস অফ সেকেন্ডারি হাই血压স আর ওমোকমোকমোক হ ইন দা হিস্টরি তুমি কোজগুলো লিখো ইন দা হিস্টরি হ ফর কিডনি ডিজিজেস তুমি এখানে কি কি হিস্টরি নিবে ট্যাট নিবে ট্যুরিনেশন স্মোকি ইউরিন

তারপরে কিছু আছে ইন জেনারেল যেমন বললাম যে এটা তো ইডিওপ্যাথিক হতে পারে থার্টি ইয়ার হলে যে সেকেন্ডিয়ার হবে এমন কোনো কথা নাই তো কাজেই সেক্ষেত্রে তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা তার ওবেসিটি ফ্যামিলি হিস্ট্রি অফ বিস্কুমি খাট ডিজিজ বা সাইডেন ডে এরকম আছে কিনা এটা দেখতে হবে এন্ডোক্লিন কজ যদি আমরা বলি এন্ডোক্রাইন কজে কি কি কজে সেকেন্ড ইয়ার হয় এখানে আমরা জানি যে

হিস্ট্রিতে যে পয়েন্টস গুলো নিবে সেই পয়েন্টস গুলো আগে লিখলে এবং ওটা কি কি জন্য তুমি নিচ্ছো সেটা তুমি পরে লিখে দিবে তুমি বক্স করে লিখতে পারো বক্স করে লিখে একদিকে লিখলে পয়েন্টস ইন হিস্ট্রি ফর ডায়াগনোসিস হিস্ট্রি গুলো এদিকে লিখলা লেফট সাইডে আর রাইট সাইডে ডায়াগনোসিস গুলো লিখতে কোনটার জন্য তুমি নিচ্ছো এভাবে তুমি যদি চার পাঁচটাও লেখো তাহলেও এনাফ কিন্তু হ্যাপাজার্ডলি লিখলে দেখা যাবে যে তোমার অনেক লিখতে হচ্ছে কিন্তু আসলে ওই অ্যান্সারটা যেটা চাও হচ্ছে সেই অ্যান্সারটা হচ্ছে না ঠিক আছে এবং এটার সাথে পরেরটা রিলেটেড আছে রাউট ইনভেস্টিগেশন প্ল্যান ফর হিম সেকেন্ডারি হাইপার আমরা কিভাবে ইনভেস্টিগেশন করি সেটা লিখতে হবে এর ভিতরে ইনভেস্টিগেশন তোমরা জানো যে আছে সাম ইনভেস্টিগেশন ফর অল পেশেন্ট

ফ্রিক্রোমোসাইটোমা তাহলে বলবোলা এভাবে সিলেক্টটিভ ইনস্ট্রাকশন যেগুলো সেগুলো কোন কন্ডিশনের জন্য তুমি কোন ইনস্ট্রাকশন করবে সেটা লিখে বুঝে গেলো স্যার এই ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন ফাইন্ডিং ও লিখতে হবে হ্যাঁ যদি লিখতে পারো ভালো হয় এখানে বাড়তি কথা কম বলে

দেখো রাইট ডাউন এখানে কিন্তু হিস্ট্রি বলেছে ক্লিনিক্যাল হিস্ট্রি টু ফাইন্ড আউট কজ এখানে বলছে রাইট ডাউন সাইন্স ইউ উইড লুক ফর টু ফাইন্ড আউট দা কজ হেমাটোমাসিস মেলে না এখানে তার কজ বের করার জন্য কি সাইন খুঁজবে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে এটা অ্যানসার দেওয়ার জন্য তোমাকে কিভাবে ভাব চিন্তা করতে হবে প্রথমে চিন্তা করতে হবে যে হেমাটোমাসিস মেলে না কজ গুলা কি কমন কজ কি কমন কজ গুলা কি এটা চিন্তা করার পরে তারপরে ওই একটা একটা কন্ডিশন কোন কন্ডিশনে কি সাইন পাওয়া যায় সেটা চিন্তা করতে হবে সেটা চিন্তা করে সেই সাইন গুলাকে লিখবে লিখে ওইটা কিসের সাইন সেটা তুমি ডান দিকে লিখতে পারো তাহলে এটা অ্যানসারটা হবে কিভাবে স্টার্ট হবে কি দিবে হুম দি ফলোইং সাইন্স উইল

আবার লিখতে পারো যে লিমফেডোনোপ্যাথি হেপ্যাটো স্প্লিনো মেগালি লিখে এরো দিয়ে লিখতে যে লিকিমিয়া তাহলে দেখো আমরা তিন চারটা কন্ডিশনসকে চিন্তা করে যে সাইনগুলো লিখতে গেলাম সেখানে অনেকগুলো সাইনই লেখা হয়ে গেল স্টুডেন্টরা কি করেছে এখানে সাইন্স ইউড লুক ফর টু ফাইন্ড আউট দ্য কজ কজ না লিখে মেলেনার একটা পেশেন্টের কি কি সাইন পাওয়া যায় সব লিখে তার পালস কম কম আছে এই সব লিখলো এগুলো তো আমাদের কজ ফাইন্ড আউট করতে কোনো হেল্প করে না কাজে আমাদের সেই কন্ডিশন গুলো লিখতে হবে যেগুলো আমাদের কজ ফাইন্ড আউট করতে হেল্প করে এটা হচ্ছে কথা এরপর হচ্ছে হাউ ডু ম্যানেজ হিম তাহলে হেমাটামা নিয়ে একটা পেশেন্ট আসলো কিভাবে ম্যানেজ করব সেটা আমাদের দেখতে হবে এখানে কিন্তু পেশেন্টের হিস্ট্রি ফিজিক্যাল ফাইন্ডিংস এভরিথিং ইন ডিটেলস লেখার প্রয়োজন নেই লিখতে পারো ততটুকু যতটুকু তোমার ম্যানেজমেন্টের জন্য হেল্প আসে তাহলে ম্যানেজমেন্টের প্রথম ম্যানেজমেন্ট কি ফার্স্ট স্টেপ হচ্ছে ম্যানেজমেন্ট এবিসি ম্যানেজমেন্ট যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে এবিসি ম্যানেজমেন্ট পেশেন্টের এয়ার ওয়ে ঠিক আছে কিনা ব্রিদিং ঠিক মতো নিচ্ছে কিনা সার্কুলেশন ঠিক আছে কিনা এবং যেহেতু হেমাটোলাইসিস মেলে না পেশেন্ট মে প্রেজেন্ট উইথ শক তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে তার যদি শক থাকে তাহলে ইমিডিয়েটলি একটা চ্যানেল স্টার্ট করা অক্সিজেন দেওয়া ব্লাড ফর ক্রোপিং ক্রস ম্যাচিং একটা পাঠিয়ে দেওয়া তারপরে অন্যান্য ম্যানেজমেন্ট তাকে আমাদের ইনজেকশন ওমেপ্রাজল দিতে পারি আমরা ताके लिक्विड एंटासिडी तेरे पर इक्वल जन बोधे वे बोम एयर पॉर पेशेंट के ब्लड आश्ले ब्लड ट्रांसफ्यूशन दी तेरे पर वे बोम इंडोस्कोपी कोडे इंडोस्कोपिक स्टेपलिंग ऑफ इस फिजियल एक रिस को तेरे पर जो दी इस फिजियल दी मैंने एयर पॉर एयर मैनेजमेंट आ बी एप्लीकेशन टू अंडरलाइन क� जो दी इसका তাহলে এর জন্য যে স্টেপ বাই স্টেপ সব ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলো আমরা করতে পারি লং টার্ম তাহলে একটা হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট এখানে ওই হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন এগুলা লিখে তারপরে লাস্টে যে ট্রিটমেন্ট লিখলাম ট্রিটমেন্টের যে চার লাইন লিখলাম এটা কিন্তু অ্যানসার এখানে ম্যানেজমেন্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়ে শুরু হয়ে যাবে ম্যানেজমেন্ট

হ্যাঁ যদি হাউড ইউ ম্যানেজ হিং না দিয়ে হাউ বিভ্যালুয়েট টা পেশেন্ট যদি হতো তখন স্যার কি হিস্ট্রি ক্লিনিকাল ফিচার্স এগুলা লেখা তাহলে তাহলে তোমার সাইন্স আর থাকতো না কোশ্চেনটা তাহলে এখানেই আসতো যে কারণ এভালুয়েট বলতে হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন সব বোঝায় এভালুয়েশন যদি বলে তাহলে তোমার হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন এবং সেক্ষেত্রে বলছো তো আসলে অনেক বড় জিনিস এই ধরনের কোয়েশ্চেন দিতে ডিসকাস করা হয় এবং তোমরা দেখে থাকবে যে এই গত রিসেন্ট কোশ্চেন কোথাও এরকম এভালুয়েশন এরকম কোশ্চেন আসলে কম থাকে আর আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ডু ম্যানেজ এ কেস অফ অ্যাকিউট মাইকোডাল ইনফেকশন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট মাইকোডাল ইনফেকশন এ ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট মাইকোডাল ইনফেকশন এটা কিভাবে স্টার্ট হবে যখন তোমাকে সরাসরি ম্যানেজমেন্ট বলবে ম্যানেজমেন্টটাই তোমার আনসার এবং মার্কস হচ্ছে এটা বুঝতে হবে আমরা যদি একটা ম্যানেজমেন্ট চাওয়া হয় এবং সেখানে নাম্বার থাকে টেন বা ফিফটিন তখন এখানে তোমার একদম ডিটেলস হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস কি কি করবে ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো আসে কিন্তু যখন শুধু ম্যানেজমেন্ট চাওয়া হয় এবং হচ্ছে সেখানে এই হিস্ট্রি লেখার সুযোগ কম তুমি কি করতে পারো সেক্ষেত্রে ক্ষেত্রে করতে পারো যে তুমি শুরু করতে পারো যে আফটার ব্রিফ হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন আই উইল গো ফর ইমিডিয়েট ট্রিট ম্যানেজমেন্ট অব দ্য ঠিক আছে এভাবে দিয়ে তারপরে ফার্স্ট হচ্ছে সব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের শুরু হবে এবিসি ম্যানেজমেন্ট এয়ারওয়ে ব্রিদিং এবং সার্কুলেশন সব এর ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে এবিসি এবং

ফার্স্ট স্টেপ হচ্ছে এটা এটা খাওয়াই দিয়ে তারপরে তুমি অন্যান্য ম্যানেজমেন্টের কথা চিন্তা করবে ইমিডিয়েট ম্যানেজমেন্ট তোমরা জানো যে এটা হচ্ছে রিলিফ অফ পেইন তারপর হচ্ছে যদি উইদিন সিক্স আওয়ার্স এসে থাকে তাহলে থম্ব লাইটিক লাইক স্টোপ্টোক্রাইনেস আচ্ছা এখানে একটা কথা বলে নিতে পারো যে হসপিটালাইজেশন স্পেরিন এবং এটা খাওয়াই দিয়ে তারপর

এগুলো করবো পেশেন্ট সিক্স আওয়ার্স এর ভিতর আসতে প্রাইমারি পিসিআর হচ্ছে একটা ম্যানেজমেন্ট যে ইমিডিয়েটলি আমরা যদি ক্যাথ ল্যাবে নিয়ে তার পিসিআই করতে পারি তাহলে করবো যদি পেশেন্ট পরে আসে যদি প্রাইমারি পিসিআর ফ্যাসিলিটিস না থাকে তাহলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব পরবর্তীতে তার এনজিওগ্রাম করে নেক্সট ম্যানেজমেন্ট গুলো আমরা করবো এই হচ্ছে এটার আউটলাইন একুট মাইক্রো ইনফেকশন ম্যানেজমেন্টের আউটকাম হচ্ছে এটা যে জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যেটা করে তারা হিস্ট্রি এক্সামিনেশনস ইনভেস্টিগেশনস ইসিজি আরো সব এনজাইমস এনজাইমস এগুলো করে তারপরে আলটিমেটলি ট্রিটমেন্টে যে লেখতে তিন লাইন তো যেখানে তোমার আকুট মাইক্রোবিয়াল ইনফেকশন বলেই দিচ্ছে সেখানে তোমার তো ডায়াগনোসিস কনফার্ম করতে যাওয়ার দরকার নাই সেখানে তোমার ইসিজি আমরা মনিটরিং করব এটা ঠিক আছে কিন্তু ইসিজি ইকো বা এনজাইমস এগুলো করে এটা আর কনফার্ম করতে যাওয়ার তো প্রয়োজন নাই এটা জরুরি না তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে তোমার ডায়াগনোসিস কনফার্ম বলেই দেওয়া হলো তুমি কিভাবে তাকে ট্রিটমেন্ট করবে সেটাই হচ্ছে এটার মেইন ফোকাস বুঝে গেল ট্রিটমেন্টটাই হচ্ছে মেইন ফোকাস কাজেই ট্রিটমেন্টটাই হাইলাইট করে লিখতে হবে এবং সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট লিখবে এবং ফারদার ট্রিটমেন্ট সেটা লিখবে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দা আর্লি কমপ্লিকেশনস অফ অ্যাকুট মাইকোলার ইনফেকশন আর্লি কমপ্লিকেশনস এটা তো বয়া এটা সুন্দর করে লেখা আছে যে আর্লি কমপ্লিকেশনস কি লেট কমপ্লিকেশনস কি আর্লি কমপ্লিকেশনস ভিতরে তো আরো ভাগ করে লেখা আছে within the first twenty four hours ফার্স্ট first ডেজ days within a month এভাবে লেখা আছে এখানে যে একটা জিনিস আছে যে ventricular aneurysm ইত্যাদি ইত্যাদি লেট কমপ্লিকেশন ড্রেসলার সিনড্রাম আর কয়েকটা আছে বোধ লেট কমপ্লিকেশন ওই কয়েকটা বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে এখানে মূলত সাডেন কার্ডিয়াক ডেথ কার্ডিওজেনিক শক

এখানে যদি যে আমরা ড্রাগ গুলো দিব স্পেশালি যে স্ট্রেপ্টোকাইনেস দা থ্রম্বোলাইটিক এটা তো খুব ইম্পর্টেন্ট ড্রাগ এবং অ্যাসপিরিন এবং ক্লোপ্রোগিল এই দুইটা জিনিসের যদি তোমরা ডোজটা কিভাবে দিতে হয় দিতে পারো তাহলে ভালো মার্কস পাবে এবং এই সব কোশ্চেন গুলোতে কিন্তু ফুল মার্কস পাওয়ার স্কোপ আছে তুমি যদি সবগুলো পয়েন্টস মোটামুটি টাচ করতে পারো তাহলে কিন্তু পাঁচের ভিতরে পাঁচ ই পেতে পারো চার তো অবশ্যই পাবে যারা মোটামুটি লেখে খুব ভালো আমি যেভাবে বললাম এভাবে লেখে নাই কিন্তু এর কাছাকাছি গেছে ডোজ লেখে নেই চার পাওয়া খুবই সহজ চার মানে কিন্তু এইটি পার্সেন্ট হাউ উড ইউ ম্যানেজ এ কেস অফ অস্ট্রিও আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস এর ম্যানেজমেন্ট

তা ডিমার্ডের দুটা নাম লিখে দিবে যেমন মেথোটেকজেট লিখে পারো সালফা স্যালাজিন লিখে পারো দুটা আহ এবং এর সাইড এফেক্ট সাইড এফেক্ট কি সাইড এফেক্ট হচ্ছে হেপাটিক হতে পারে এবং প্যান সাইট হতে পারে সালফা স্যালাজিনের গ্যাস সাইড এফেক্ট আছে

এলেব্রেঞ্চ কলকেলের সাইনের কথা বলছিলাম যে যদি পজ ब्लड प्रेशर বললাম যদি হাইপারটেনসিভ হয়ে থাকে তাহলে অ্যাপেট্রেনর জন্য আমরা হাই ब्लड प्रेशर পাবো যদি কার্ডিও মাইক্রোডেল ইনফাকশনের জন্য হয় তাহলে আমরা হাই হাইপারটেনশনও পেতে পারি ও পালস সাইটের ভিতরে আরো আমরা এই পেতে পারি যদি লেফট ভেন্ট্রিকুলার ফিলর একটা কজ মারচল ভালভুলার ডিজিজ তাহলে তার

তোমরা একটা ডিজিজ কোন কোন ডিজিজের কারণে ডেপেন্টিকুলার ফেলার হয়ে থাকে সেই ডিজিজের কারণগুলোকে মাথায় রেখে যদি কজ সার্চ করো তাহলে তুমি সাইনগুলা এবং হিস্ট্রিগুলো তুমি পেয়ে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি রাইট ডাউন দ্য ফিচার্স অফ আয়োডিন ডেফিসিয়েন্সি ফিচার্স অফ আয়োডিন ডেফিসিয়েন্সি এটা ইন children identification যে features গুলো আছে in adult identification features আছে আলাদা করে children এভাবে লিখতে হবে children এর কারণে হয়ে হতে পারে এবং adult এ ও feature এগুলো পাওয়া যাবে write down the complications of equipment

বইয়ের কোশ্চেন এগুলো নিয়ে কোনো সমস্যা নাই কি কি ফিচার্স পাওয়া যাবে মেনশন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড টু এক্সেস এনভায়রনমেন্টাল হিট এনভায়রনমেন্টাল হিট এক্সেস এনভায়রনমেন্টাল হিটের যেসব কন্ডিশনস আছে সেগুলো লিখবে হিট হেট এক্সেস এনভায়রনমেন্টাল হিটের কন্ডিশনসগুলো তোমরা জানো সেগুলো আসবে যে এটা হচ্ছে মেনশন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন শুধু নাম বললো হয় আর যদি সাথে দু এক কথা লিখতে পারো তাহলে হয় যেমন ওই যে হিট স্ট্রোক হিট ক্রাম্প হিট শক ইত্যাদি কিছু কন্ডিশনস আছে রিলেটেড টু হাই এনভায়রমেন্টাল টেম্পারেচার সেই কন্ডিশনস গুলো লিখতে হবে শুধু নাম লিখলেও এখানে নাম্বার পেয়ে যাবে আর যদি কোনটা কোন ধরনের এক্সেসিভ হিটে হয় সেটা সাথে বলে দিতে পারো তাহলে আরো ভালো হয় আচ্ছা আর একটা কোশ্চেন দেখি হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার আঠারো নভেম্বরের এখানে বলা হচ্ছে গ্রুপ এ তে রাইট ডাউন দা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ অকুপেশনাল হিস্ট্রি আমরা যেমন আগে বলেছি দেখো ফ্যামিলি হিস্ট্রি হতে পারে এরকম এখানে অকুপেশনাল হিস্ট্রির ইম্পর্টেন্স কি এখানে আমাদের ওই সিস্টেম ধরে আগাতে হবে অকুপেশনাল হিস্ট্রি মূলত এফেক্ট করে সিস্টেমকে খেয়াল রাখতে হবে আমরা যখন লিখবো তখন কোন সিস্টেম মেইনলি এফেক্টেড হয় সেই সিস্টেমটা দিয়ে শুরু করব তারপরে অন্যান্য হিস্ট্রি দিব অকুপেশনাল হিস্ট্রি এটা অকুপেশনের সাথে রিলেটেড রেসপিরেটরি সিস্টেমের কিছু কন্ডিশনস যেমন অ্যাসবেস্টস ওয়ার্কার যারা শিপইয়ার্ডে কাজ করে তারপর যারা অ্যানিমেল ফার্মে কাজ করে যারা ডেয়ারি ফার্মে কাজ করে যারা গার্মেন্টস বা ডাস্ট এর ভিতরে কাজ করে এই ধরনের প্রফেশনের সাথে এসপেটিস সিস্টেমের গুলোর ইনভলভমেন্ট আছে অ্যাসবেস্টসে কাজ করলে তাদের যে অ্যাসবেস্টসিস হয় মেজোথেলিয়ম হয় যারা এনিম্যাল ফার্মে কাজ করে তাদের স্পেন্সিক্যালজিক এলাইটিস পালমোনারি স্টিনোফিড এগুলো হয় যারা ডেয়ারি ফার্মে কাজ করে তাদের এরকম হয় যে ফার্মার্স লাম হয়

নাইটির কারণে তাদের যে নবস্থতে সেন্সরিয়াল নিউরাল เอ่อ হেয়ারিং লস হতে পারে এরপর যারা মেশিন টুলস নিয়ে বিধ বিধ টু মেশিন নিয়ে কাজ করে তাদের মাস্কুলো স্কেলিটাল เอ่อ তাদের হয় যারা লেখালেখি নিয়ে সবসময় লেখালেখি কাজ করতে থাকে তাদের যে রাইটার্স ক্রাম এগুলা হতে পারে যারা স্মোক ও এর ভিতরে কাজ করে বিশেষ করে যারা ফসিল ফুয়েল দিয়ে কাজ করে অন্য নাই এদের এই ইন্টারেস্ট তাদের সিও পিডি স্মোক ডাস্ট লিভে পাস করে তাদের সিওপিডি হওয়ার পসিবিলিটিস থাকে এভাবে অপ্রপেশনাল হিস্ট্রির সাথে ডিজিজের কন্ডিশন গুলো কি প্রথমে কোন অকুপেশন এর থেকে অকুপেশন গুলোর নাম লিখতে হবে নেক্সট রাইট সাইডে কোন অকুপেশন সাথে কোন ডিজিজের রিলেশন এটা লিখতে হবে এখানে আর মেলা কথা লেখার দরকার নেই জাস্ট টেবিল একটা করে দিয়ে অকুপেশন ডিজিজ অকুপেশন গুলো লিখতে পা সাইডে রাইট সাইডে ডিজিজ গুলোর নাম লিখবে তাহলেই হবে

আমরা অবশ্যই পারি যদি থাইরয়েড গ্রন্থির সাথে এন্ড লাস প্লিনোকার্সিনোমা থাইরয়েড হতে পারে যদি সার্ভিকাল লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে তাহলে এটা টিবিটিউলাস্লি ফ্যারিনজ হতে পারে যদি বোথ সাইডের মাল্টিপল গ্রুপ ইনভলভড হয় তাহলে এটা লিমফোমা অলিয়াকামেগালো হতে পারে লেপসো প্রাকুলোবুলার গ্রন্থি এন্ড হ্যাপ্লেটা কার্সিনোমা স্টমাক ইন্ডিকেট করতে পারে সুপিয়া এভেন কাবাল অবস্ট্রাকশন হলে এটা ফুলনেস অফ নেক সোয়েলিং অফ নেক হতে পারে নন পালসাটাইল এন্ড কর্ডস জিপিপি হতে পারে রেজড জিপিপি হলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়র ইন্ডিকেট করতে পারে তারপরে এখানে এই যে ওএফ ফর্ম দিয়ে আমরা কেন না এই থাকলে কমপ্লিট হার্ট ব্লক আমরা বুঝতে পারি ইত্যাদি তাহলে নেক থেকে আমরা দেখো শুধু একদিকে ফাইন্ডিংস লিখবে নেকে কি থাকলে আর অন্যদিকে ডায়াগনোস লিখবে নেক আমরা সার্ভিকাল স্পাইনের সার্ভিকাল স্পাইনের কন্ডিশন দিয়ে যদি স্টিফ সার্ভিকাল স্পাইন থাকে তাহলে অ্যাঙ্কলজিং স্পাইনডাইলাইটিস ইন্ডিকেট করতে পারে শর্ট নেক থাকলে এটা কখনো কখনো যে ডাউন সিনড্রম বা এগুলো বলতে পারে বা জুভেনাইল আইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হলে তাদের এই শর্ট নেক

আচ্ছা আমাদের বোধহয় টাইম শেষ হয়ে যাবে আমরা যেটুকু পর্যন্ত যেতে পারি সেটুকু যাবো এর পরে আমরা আর একটা কোশ্চেন নিয়ে আলাপ করবো পরের দিন আর তোমরা এর ভিতরে এই রেফিটের কোশ্চেন তো তোমাদের কাছে থাকার কথা কোশ্চেন গুলো দেখে তোমার তোমরা দেখবে কোন কোশ্চেন কিভাবে অ্যান্সার করবে এটা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয়গুলো তোমরা আহ তুলে ধরবে আমরা সেগুলো নিয়ে আলাপ করবো নেক্সট ক্লাসে তোমরা ইতিমধ্যে কোশ্চেনগুলো দেখে রাখবে দেখে

মাস্কুলার স্কেলেটাল ফিচার আছে কিছু আদার ফিচারস আছে সেগুলো বলতে হবে ম্যানেজমেন্ট প্ল্যান ফর پیشنট ট্রিট অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট প্ল্যান এটা বইয়ে দেওয়া আছে ম্যানেজমেন্ট অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট প্ল্যান বই থেকে এটা দেখে নিবে এখানে শুধুমাত্র ম্যানেজমেন্ট প্ল্যান ইন ডিটেইলস ম্যানেজমেন্ট অফ আদার কারনাই ম্যানেজমেন্ট প্ল্যান শুধু হাউ উড ইউ ম্যানেজ এ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এগুলো বইয়ে সুন্দর করে লেখা আছে আবারো বলছি ये मैनेजमेंट जब आप बोलते हैं A 2.5 नंबर मार्क्स जोड़ने तो हमारे हिस्टोफिजिकल एक्सेंट्रेशन इन्वेस्टिगेशन इतने लिखा दो कोई नहीं विल फोकस ऑन डी ट्रीटमेंट क्वेश्चन सॉन्डी राइट डाउन डी कंप्लिकेशंस ऑफ एक्यूट पेनकिटाइटिस एटेस्टेड क्वेश्चन A 30 फेवर यू आर सस्पिक्टिंग आर � যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস সে মোটামুটি সেটাই জানতে চাও হচ্ছে কিন্তু সেটা কোশ্চেনটা একটু সোজাভাবে না করে একটু ঘুরিয়ে বলা হচ্ছে এখানে তোমাকে ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলাই লিখতে হবে এবং কত স্কোর থাকলে এটা ডায়াগনস্টিক হবে সেটা বলতে হবে রাইট ডাউন এ ম্যানেজমেন্ট প্ল্যান ফর এ পেশেন্ট উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস ম্যানেজমেন্ট প্ল্যান এখানেও একদম ডিটেইলস

ম্যান থার্ড হচ্ছে অ্যাসাইটিস তাহলে এই তিনটা কন্ডিশনকে মাথায় রেখে এই অ্যাসাইটিস এর কজ কি হতে পারে সেগুলো চিন্তা হবে তাহলে এটা হতে পারে একটা হচ্ছে সিরোসিস লেভার হতে পারে একটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার হতে পারে এটা নেফ্রোটিক হতে পারে এবডোমিনাল টিউবারকুলোসিস হতে পারে এবডোমিনাল ম্যালিগনেন্সি হতে পারে এ বিষয়গুলো মাথায় রেখে সাইন্স আমরা একটা আমার হচ্ছে সাইন্স অফ ক্রনিক লিভার ডিজিজ কি আছে স্টিমাটা তারপর হচ্ছে সাইন্স অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর দেখতে হবে সাইন্স অফ কনজেস্টেভ কার্ডিয়াক ফেলর মানে একটা তো আছে এন গল ফেইন এন্ড জাস্ট এন্ড লিভার এবং ডিপেন্ডেন্ট ইডিমা এছাড়া কনজেস্টভ কার্ডিয়াক ফেলার যে কজ সেটা কিছু আছে কিনা দেখতে হবে সেটা হতে পারে কার্ডিয়াক কজ ভ্যালভুলার হার্ট ডিজিজ হতে পারে মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে অথবা কর্ড পালমোনারি থেকে হতে পারে সেক্ষেত্রে সিওপিডি বা সিওপিডি কোনো ফিচার আছে কিনা এগুলো দেখতে হবে তারপর হচ্ছে নেফ্রোটিক সিনড্রম হতে পারে নেফ্রোটিক সিনড্রমের জন্য কোনো সাইন অর্থাৎ ফেস ফেশিয়াল পাফিনেস বা এগুলো আছে কিনা দেখতে হবে টিউবারকলোসিস হলে এভ ডোমিনাল টিবার্টকোসি সেক্ষেত্রে পার্নারি টিউবার্কলসি ফিচার আছে কিনা ক্যাকশিয়া এগুলা বা জেনারেজ ডিম বা এভ ডমিনাল কোনো ডিমফানপ্যাথি আছে কিনা দেখতে হবে যদি আহ ইন্টারোমিনাল হয় তাহলে কোনো ইন্টারডোমিনাল ম্যাস আছে কিনা বা কোনো মেটাস্টেটিক লিম ফেডারনাপ্যাথি আছে কিনা এইগুলা সার্চ করতে হবে এটাই হচ্ছে ক্লিনিক্যাল সাইন্স আই ডি তুমি প্রথমে অ্যাসাইটিস ইন এ ফর্টি ফাইভ ওল্ড ম্যান এর কজগুলো চিন্তা করতে হবে প্রথমে তারপরে তার কোন কজের কি সাইন পেতে হবে সেগুলো এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ল্যাবরেটরি এক্সামিনেশন অফ অ্যাসাইটিক ফ্লুইড তাহলে এটা হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করে আমরা কি কি ডায়াগনোসিস করতে পারি সেটা লিখতে পারি

এগুলো করে আমরা এই যে স্ট্যাটিসের যে সব আমরা ডায়াগনোসিস গুলো এই স্টাডির মাধ্যমে করতে পারি সেই জিনিসগুলো জাস্ট মেনশন মেলা শুধু পয়েন্টস দিয়ে কোন পয়েন্টস পেলে কি ডায়াগনোসিস হবে সেটা মেনশন করলেই হবে নেক্সট কোশ্চেন 25 ইয়ার ওল্ড ফিমেল প্রেজেন্ট উইথ হেমাটোমিসিস মেলানো মেনশন ফাইভ কজেস অফ দিস কন্ডিশন ফাইভ কজেস অফ হেমাটোমিসিস মেলানো এখানে ফাইভ কজেস কি লেখা যেতে পারে এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টোয়েন্টি ইয়ার ওল্ড ফিমেল এখানে কার্সিনোমা স্টোমাক আনলাইকলি এটা দিলে একদম লাস্টের দিকে দিতে হবে এটা হতে পারে গ্যাস্ট্রিক ইরেশন হতে পারে রাপচার ইসোফেজেল ভেরিসেস ফ্রম ক্রনিক হতে পারে এটা ব্লিডিং ম্যানিফেস্টেশনস ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে এটা যেমন স্তম্ভ সেটা পেনিয়া সেটা কার্টুন হতে পারে যেমন ডেঙ্গি হেমালোজেক্ট ফিভার হতে পারে আইটি হতে পারে এগুলা হতে পারে আর কাস্টমার হবে না তা না হতে পারে একদম আমরা লাস্টে দিতে পারি রাইট ডাউন সাইন্স উই লুক ফর ডায়াগনোজিং দ্য কস এটা আমরা আগে আলাপ করেছি আমরা এই যে কজ গুলা বললাম এই কজ ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে আমরা কি সাইন দেখব আমরা খুঁজব সেটা সাইনটা লিখব এবং সাইন ওই সাইনটা কোন ডিজিজে পাবো সেটা মেনশন করব রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল সাইন্স উইল সার্চ ইন কেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন মেনশন দ্য কমপ্লিকেশন হাইপারটেনশন এটাও আমরা আলাপ করেছি যে সাইন্স সেকেন্ডারি হাইপার টেনশন হলে আমরা কজগুলোকে চিন্তা করে ওটার ক্ষেত্রে কি কি সাইন আমরা পাবো সেটা আগের ওইটাতে ছিল হচ্ছে হিস্ট্রি আর এখানে বলছে সাইন অর্থাৎ সেকেন্ডারি হাইপার টেনশনের যে কজগুলো আছে তার কোনটাতে কি সাইন পাবো সেটা আমরা এখানে পরিলক্ষ করবো এবং কমপ্লিকেশন হাইপার টেনশন কোয়েশন সেটা পারবে তাহলে রিটেন কোয়েশ্চেন তোমরা তো আগে পরীক্ষা দিয়েছো বোধহয়

গ্রুপ এ গ্রুপ বি এবং পেপার টু এর গ্রুপ এ হচ্ছে মেডিসিন তিনটা গ্রুপ হচ্ছে মেডিসিন পেপার ওয়ান এর এ বি পেপার টু এর এ আর পেপার টু এর বি হচ্ছে পেডিয়াট্রিক্স তো গ্রুপ এ গ্রুপ বি এবং পেপার টু এর গ্রুপ এ দু হাজার উনিশ সালের কোশ্চেন